অয়ন, অয়ন ওঠো না, আরে ওঠো না অয়ন, সারা রাত বসে আমি কাজ করছি ল্যাপটপে, আরো ওর নাক ডেকে ঘুমোচ্ছে বাবা। আয় অয়ন, অয়ন শোনো না, তোমার বাবা তো সারাই দিচ্ছে না। আর এদিকে লাবণ্য, লাবণ্য আমার লেবুর মধ্যে জলটা এখনো পর্যন্ত দিয়ে গেল না, ভালো লাগে না। লাবণ্য, লাবণ্য, লাবণ্য দেখো না মিস্ত্রি, কখন থেকে লাবণ্যকে বলছে আমার লেবুর মধ্যে জলটা দিয়ে দে, এখনো পর্যন্ত দিল না। আরে আমার প্রিন্টিটাও তো দেয়নি, কি অদ্ভুত ব্যাপার বলতো। হ্যাঁ আসলে কি হয়েছে জানিস তো, অমিত ঠাকুর তো কয়েকদিন ধরে খুব ওর ফরে গান গাইছে না, সেই কারণে ও সাপে পাঁচ পা রেখেছে। তার জন্য বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ করে উনি এখনো খাটে গড়াগড়ি খাচ্ছে। আর ভাবছি কি বলতো, আমরা গিয়ে ওর মেট্রিটা দিয়ে আসবো। হেই মেজদি ভাই, লাবণ্য যদি সব কাজ না করে তাহলে তো অচল হয়ে যাবে গো। এদিকে বাড়িতে আজকে যোগ্য, তার মধ্যে আমাকে তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে। আমার আমার খাবার দাবার, জামা কাপড় আয়রন করা, টিফিন প্যাক করা, এগুলো লাবণ্য ছাড়া কে করবে? লাবণ্য ছাড়া মানে কি বলছিসটা কি তুই? হ্যাঁ লাবণ্যই করবে, এই সমস্ত কাজ লাবণ্যই করবে। ওর রেলা মেরে বসে থাকা আমি খুঁজিয়ে দেবো, ওকে দিয়ে কি করে কাজ করাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সেজ চল চল আমার সাথে। এই মা কত বেলা হয়ে গেল, এত বেলা অবধি আমি ঘুমোচ্ছিলাম, আমার জ্বর বেড়েছিল বলে ও আমার মাথায় জল ভর্তি দিয়েছে। অমিত, অমিত আমার মাথায় জল ভর্তি দিয়েছে। কি ব্যাপার লাবণ্য, এইভাবে পায়ের উপর পা তুলে খাটে বসে থাকবি? আমাদের জামা কাপড় টিফিন এগুলো কে গুছিয়ে দেবে শুনি? আমি এক্ষুনি সব কিছু করে দিচ্ছি, আসলে আমার শরীরটা খারাপ লাগছিল তো তাই। শোন লাবণ্য, তোর যদি ইচ্ছে না করে তাহলে তুই পরিষ্কার বলে দে, আমাদের কাজ তোকে করতে হবে। শুধু শুধু অমিত ঠাকুরপোর সামনে এমন ভান করিস না যেন মনে হয় আমরা তোকে দিয়ে জোর করে খাটাচ্ছি। শোন লাবণ্য, আমরা বাইরে কাজ করি, রোজগার করি, তুই ঘরে থাকিস, ঘর সামলাস, আর আমাদের কাজে একটু একটু হেল্প করে দিস, এটাই তো এতদিন এবারে নিয়ম ছিল। হ্যাঁ মিসি ভাই, নিয়মটা তো কোথাও বদলাইনি, আমি বলছি তো আমি সব কাজ করে দিচ্ছি। না এই শরীর নিয়ে তুমি কোনো কাজ করবে না লাবণ্য। কিন্তু এক মিনিট, কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। আমি লাড্ডু না দিলে তো বাজরংবলির ব্রেকফাস্ট খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে